গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিথিলি। সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর, সতর্ক করল নবান্ন। গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিথিলি। আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করল হাওয়া অফিস, উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করেছে নবান্ন, নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পাশাপাশি জানা গিয়েছে এই গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। গতকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিন সকাল থেকেও মুখ ভার আকাশের, কয়েকটি জায়গায় আবার হয়ে গিয়েছে এক দু পশলা বৃষ্টিপাত। এবার হাওয়া অফিসের আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিথিলিতে। ক্রমশ এটি ধেয়ে আসছে উড়িষ্যা ও বাংলার উপকূলের দিকে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে 17 নভেম্বর অর্থাৎ শুক্রবার এই নিম্নচাপ ভুবনেশ্বর ও বালাসরের মাঝামাঝি পারাদ্বীপ উপকূলের কাছাকাছি এসে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এরপর উপকূল বরাবর উত্তর ও উত্তর পূর্ব অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে। শুক্রবার রাত অথবা শনিবার খুব সকালের দিকে এটি বাংলাদেশের সুন্দরবন এলাকায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই 224 পরগনায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানে। সুন্দরবন লাগোয়া এলাকায় আজ বিকেল থেকে শনিবার বেলা পর্যন্ত ঘণ্টায় 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। একদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সাথে অকাল বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ারও আশঙ্কা করেছেন কৃষিবিদরা। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে নিম্নচাপ কেটে গেলেই দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ এক ধাক্কায় নামবে বেশ খানিকটা। কার্যত বলা যেতেই পারে অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে শীত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।